সো গাইস এই যে দেখতে পাচ্ছ এরা বলে আমার ব্লগে আসবে সকাল সকালে কি করছে ভয় লাগে না দেখতে পাচ্ছ জল অনেক গভীর বলে দেখো একদম পজিশনের তরফ থেকে সো হ্যালো গাইস তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর সবাইকে প্রথমে জানাই শুভ ষট পূজা তো এখন বাজে প্রায় 3:30 মতো তো বাড়ির থেকে বেরোয় পড়লাম তো আমাদের বাড়ির সামনেই ঘাটে তোমার ছট পূজা হয় তো প্রতি বছরই যাই তো ছোটবেলা থেকে যাই তো এই বছর যাচ্ছি তো এই বছর ভাবলাম যে তোমার জন্য একটা ব্লগ শ্যুট করে নিই সো হে বন্ধুরা আমি মিঠুন আর তোমাদের সবাইকে স্বাগত মিঠুন রায় ব্লগে তো চলো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে এই পাশে একটা বন্ধু আর এই পাশের বন্ধু তো তিন বন্ধু মিলে যাচ্ছি তো সকাল সকাল 3:30 বাজে আর 3:30 দিকে বাড়ি থেকে বেরোয় পড়ছি একদম ছট পূজা দেখার জন্য তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা তো চলো তো গাইস কি বলবো আর দেখো এই দেখো পিছনে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে 3:30 বাজে বলতে তাড়াতাড়ি যাইতে একটু ওখানে ফটো টটো তোলা স্টার্ট করে চল কি কব আর গাইস তো গাইস আমরা তিন মূর্তি মনে নাই কোনো ফুর্তি সকাল সকাল বেরিয়ে গেছি আমরা কি করতে ছট পূজা দেখতে তো গাইস সবকিছু এনজয় করতে লাগে মেয়ে দেখতে না আর অন্ধকারের মুখই দেখা যাচ্ছে মেয়ের কথা বলে দেখো অন্ধকারের মুখই চলে গেছে ভাই এগুলা কথা কইস না ভাই এটা এটা কি করলি তুই হ্যাঁ এগুলা কথা ও বাবা দেখো এই দেখো এই দেখো এই পাশে কি কি দাঁড়ায় আছে দেখো ওরে বাবা লাল দেখাস না ভাই লাল দেখলে গন্ডগোল হয়ে যাবে ওই ভাই উড়াই দিবে ও মা সামনে দিকে চিল্লায় লাল আছে আমার সকাল সকালে কি করছে ভয় লাগে না এই দেখো এই দেখো দেখছো গাইস আমাদের ছায়াগুলা আমাদের তিনটা ছায়া ছাড়া আর এখানে কিচ্ছু নাই মানে কি করবো আর অন্ধকার গলিতে যাচ্ছি দেখো অন্ধকার হয়ে গেল অনেক রাস্তা চলে আসলাম আর এখন একটা কাপেল গেল আর টোন কাটে দিল কি কবো আর এদেরকে বলে 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 খালি ছড়ি পটাতা ইয়া বলে গা দোস্ত ইয়ে সব একে হারামি কি বলবো টনেটো তো চলে আসছি আর কিছুদিন আগে গেলে আমাদের নদীর ঘাট তো ওইখানে আমাদের ছট পূজা হয় তো একবারে ছট পূজার ওখানে যাবো তারপরে ভিডিওটাকে আবার কন্টিনিউ করবো ঠিক আছে তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ঘাটের একদম ফার্স্টের দিকে মানে ঘাট যেখান থেকে শুরু হয় তো ওইখানে তো এখন অত লোক আসা শুরু করে নাই একটু পরে সব লোক আসবে একটু হালকা হালকা যখন ভোর হয়ে যাবে তারপরে একদম সব লোকগুলো আসবে তারপরে হবে আসল বল এবার কি বলতে চাচ্ছি বল কি ঝুম ঝুমটা কি মানে এত ঠাড়কি লড়কা হে ইয়ে ক্যা হি বল মতলব কই মুমে কই বাত নেই নো স্ক্রিপ্টেড হ্যাঁ কুছ ভি স্ক্রিপ্টেড নেই হে গাইস ইয়ে বহুত হি ঘটিয়া ঘটিয়া ইনসান হে ইয়ে সালা পূজা দেখনা হে লড়কি দেখতা হে ক্যা হি বলে ছড়ি পটায় সিম ছড়ি পটাতা হে তো গাইস হ্যাপি ছট পূজা তো দেখ সকতে হো একদম ঘাটের সামনে একদম চলে আসছি কি বলবো আর হিন্দি হিন্দি চলে আসছিল মুখে কোনো ব্যাপার না গাইস ফাইনালি পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ পিছনে তো এখন তো কেউ আসে নাই তো একদম পুরো ফাঁকা একদম তো একটু পরে সব লোকজন আসবে কি বলবো আর তো যখন লোকজন আসবে তখনই মনে করো ভিড় হবে তখনই একটা মজার একটা আনন্দ ফিল হবে তো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো সো গাইস কি বলবো আর মানে এতটা বোরিং লাগছে না এত সকাল সকাল উঠে চলে আসছে কি করবো আর তো ভাবলাম তোমাদের একটু নাচ দেখাই দেখতে পাচ্ছ একদম ফাঁকা একদম পুরো এরিয়া আমাদের কেউ আসেনি পুরো ফাঁকা ওই যে সামনে ব্রিজ এটা হলো তোমার নৌকাঘাট ব্রিজ আর এখানেই আমাদের ঘাট আর এখানেই পূজা হয় আমাদের ছট পূজা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম একটু পরেই সব লোকজন আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল অনেক গভীর বলে দেখো একদম প্রশাসনের তরফ থেকে এখানটায় তোমার এই একটা বোট রাখা হয়েছে যদি কেউ বাই চান্স যদি মনে করো ডুবে ভুবে যায় তাহলে উদ্ধার করার কাজে এটা লাগবে তো ভগবানের কাছে চাবো যেন এই জিনিসগুলো না হয় কারোর সঙ্গে সবাই সুস্থ মতন পূজা করুক আর কি বন্ধুরা তো ছট পূজার এখানে তো আমাদের দেশের পতাকা দেখে একটু মানে প্রাউড ফিল হলো তো কেউ একটা ভালো কাজ করেছে দেশের পতাকা লাগিয়েছে কি বলবো আর এত সুন্দর লাগছে দেখো সব থেকে সুন্দর জিনিস হলো এটা এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না তো গাইস আমার বন্ধু জয়দেব তো মোমো খাওয়াচ্ছে এই দেখো মোমো নিছে এই যে মোমো আর এই যে মোমোর দোকান তো এই দোকান থেকে মোমো খাচ্ছি আমাকেও দেখটা তো গাইস এই যে মোমো তো একটা মোমো খাই আর কি করি বস ওই
সো গাইস ফাইনালি অনেক লোক চলে এসেছে দেখতে পাচ্ছ ঘাটে একদম সবাই ভর্তি হয়ে গেছে লোকে এবং চারিদিকে এখন লোক আর লোক খালি এখন পূজা শুরু হবে সূর্যদেব উঠবে তারপরে পূজো শেষ হবে সো গাইস এই যে দেখতে পাচ্ছ এরা বলে আমার ব্লগে আসবে তোমাদের কি বলার ইচ্ছা আছে তোমরা বলে ফেলো তাহলে আমরা আমাদের সবাই তোমার ভিডিওটা খুব ভালো লাগে তারপর তো আপনাকে ঠিক আছে লাইক করবেন শেয়ার করবেন তারপর সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি সূর্য উঠে গেল সো এখন সবার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে সবাই বাড়ি চলে যাবে আমরা বাড়ি চলে যাবো সো গাইস ফাইনালি বাড়ির দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ রাস্তায় এখানে দাঁড়া আসি তো একদম বাড়ির সামনে চলে আসছি তো পুরো ঘুম ঘুম পাচ্ছে এখানে চলে আসলাম পুরো সারা রাত মনে করো ঘুমাই নাই তো সকালবেলা উঠে আবার চলে গেছি ছট পূজা দেখতে তো কি বলবো এখন যাই ঘুমাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও বন্ধুরা আর যদি আমার চ্যানেলটাতে একদম নতুন একদম ভিডিও দেখছো এই থোবড়াটা প্রথমবার দেখছো তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বাস তাহলে তোমাদের জন্য নেক্সট একদম পরবর্তীতে একদম ভালো ভালো তোমাদের জন্য একদম কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো যেন তোমাদেরকে এন্টারটেন করতে পারি তো এইটুকুই আমার কর্তব্য থাকবে তো সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করে দিয়ে আমাকে সাপোর্ট করে দিও তো এখানে ভিডিওটাকে শেষ করছি চলো টাটা বাই বাই টেক কেয়ার।